আরে ছেলে পেলে প্রেম করার সময় বান্ধবী কেমন একটা ডায়লগ মারিয়ে দেয় বুঝছেন, এমন ডায়লগ, শোনো এই স্বপ্নপুরের আকাশ সাক্ষী, স্বপ্নপুরের বাতাস সাক্ষী, স্বপ্নপুরের ফুল ফল সাক্ষী, আমি তোমার তুমি আমার। মেয়ের অবস্থা শেষ, যুবকেরা ব্যস্ত কি নিয়ে, প্রেম প্রেম প্রেম। এলাকার ছেলে মেয়ে প্রেম করে, জায়েজ না হারাম? আরো জোরে কো, বিবাহের আগে যুবক গাইবান্ধার যুবক শুনে যাও, বিয়ের আগে প্রেম ভালোবাসা করা জায়েজ নাই, হারাম। আরো জোরে কো, হারাম। কিন্তু আজকে তরুণ যুবকেরা পিকনিকের গাড়ি রেডি করে, ব্যানারে লেখা থাকে চলো না ঘুরে আসি সুখের সফর স্বপ্নপুরি। বান্ধবী যার সাথে কলেজে পড়ে স্কুলে পড়ে ওর কাছে কল দেয়, কি দেয় কল দেয়, বলে শোনো আমার গ্রাম থেকে আমার এলাকা থেকে একটা বাস ভাড়া করে পিকনিকে যাবে, তুমি কি বলো? কয় আমি তো তোমার হাত ধরে জাহান্নামে যাব, দাও না একটা সিট বুকিং। এই যে ছেলে মেয়ে চলে গেল, মা মনে করে মার কাছ থেকে আবার বিদায় নিচ্ছে, মা আমার আজকে ওই যে কলেজের কিছু বন্ধু বান্ধব যাবে তো তাদের সাথে একটু স্বপ্ন পড়ে গেলাম, মা বলতেছে যাও মা দেখে শুনে যাও কোনো সমস্যা নাই, তুমি কোন ছেলের সাথে যাচ্ছ? বলে আমার সাথে পড়াশোনা করে, মা কিন্তু খুব লাজুক ছেলে, ও আমার বন্ধু হয়, কি নাম? বলে রুবেল। তো শোনো এই পিকনিকের থেকে ঘুরে আসলে রুবেলকে একটু বাসায় নিয়ে আসবে, আমারও তো কলেজে পড়ার সময় অনেক বন্ধু বান্ধব ছিল, নিয়ে এসো ওকে আমি ফ্রি করে দেব, কথা কন না কেন? এখন ওই রুবেলক নিয়ে ঘুর বেড়াচ্ছে, রুবেলক নিয়ে আসছে তখন দরজায়, তখন ওই মেয়ে পরিচয় করে দিচ্ছে, মা এই সে আমার সেই বন্ধু রুবেল। তখন বলতেছে এই শোনো তুমি নাকি শরম করো, তুমি এত লাজুক কেন? এ যুগের ছেলেরা এরকম শরম করলে চলে? কলেজে তো আমারও বন্ধু বান্ধব ছিল, একটু ফ্রি হতে পারো না? আমি তোমার আন্টি, আসো তোমরা ভিতরে বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা কফি দিচ্ছি। এখন ওই যুবক যুবতী ছেলে মেয়ে ঘরে বসে কি তাহাজ্জুদ পড়ছে, নফল পড়ছে, কথা কন না কে, কথা কন না কে, ওরা কিসের গল্প করবি রে? ওই যে চলে গেল স্বপ্নপুর, মা ছেড়ে দিল, বাবা ছেড়ে দিল, অভিভাবক সারা, বন্ধুর হাত দিয়ে 16-18 বছর বয়সে, এই বয়সটাই তো ভালো না খারাপ? জোরে কন, প্রেমের মরা জল হেটবে না। ওরে বাবা দেখছেন, ভালোই বোঝেন, এটা হলো প্রেম করার বয়স। যুবক যুবতী, এই যুবক যুবতী নষ্ট হয়ে যায় এই বয়সে, কথা কথা। এখন এই যুবক যুবতী চলে গেল স্বপ্নপুর গাছের গোড়ায় গোড়ায়, আরে ভাই আমি এক বিয়াক্কেল হয়ে গেলাম, চিড়িয়াখানা ঘুরবে যায়, চিড়িয়াখানা কি দেখতে যায় মানুষ কন তো? রাজশাহী চিড়িয়াখানা, আমার স্ত্রী বলতেছে চলো তো হুজুর না আজকে চিড়িয়াখানা যায়, তাহলে চলো ছেলে মেয়ে নিয়ে চিড়িয়াখানায় গেলাম। তাই বলে কি মনে করছে আমার বোরকা ছাড়া নিয়ে গেছি, হাত মোজা পাও মোজা ঢিলা ঢালা বোরকা, ওর বোরকার মধ্যে এমন বোরকা বানাছি আমি, আমার বেটা আমার বেটি চারজনে যদি বোরকার মধ্যে লুকে থাকে কেউ কভার করবে না, ঢিলা ঢালা বোরকা, মানে ডিজিটাল বোরকা আমার বোক দেয়নি, রং ঢং টাইট ফিটিং লেজ চুমকি ঝুমকি, হায় হায় বোরকার মোশাংসিকে মাথায় খারাপ, কথা কন না কেন? আপনাদের এলাকা বসলে বোরকা নেই, মন খারাপ করছেন আপনারা, কষ্ট পাইতেছেন? বাজানো আমার যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে যুবক যুবতী পিকনিকের নামে এখানে ওখানে ঘোরাফেরা করে, আমি চিড়িয়াখানায় ঢুকে জিব্বাই কামর গাছের গোড়ায় গোড়ায় ইয়ামন কায়দা একজন হেলান দিয়ে গল্প করতেছে, মনে হয় এই মাত্র বিয়ে করে আসছে কাজী অফিস থেকে, কিন্তু খবর নিয়ে দেখেন একটাও বিয়ে করেনি, কথা কন ঠিক না বাটি? আমার ভাইরা চিড়িয়াখানার ভিতরে যদি একজন আরেকজনকে এইভাবে জড়াইয়া ধরে, এমন কায়দায় চেপে ধরে বসে আছে মনে হয় জীবন গেলেও ছেড়ে দিবি না, কথা কন ঠিক না বেঠিক? তাহলে চিড়িয়াখানার পার্কের যদি অবস্থা হয়, যেগুলো ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে, ফ্যান্টাসি কিংডম আছে, ড্রিম হলিডে আছে, আরো কত কত 3-star 5-star হোটেল আছে, এগুলোর মধ্যে কি হয় আসমানের আল্লাহ সারা আমি জানি না, কথা কন ঠিক না বেঠিক? মন খারাপ করছেন? আরে ছেলে পেলে প্রেম করার সময় বান্ধবী কেমন একটা ডায়লগ মারিয়ে দেয় বুঝছেন, এমন ডায়লগ, শোনো এই স্বপ্নপুরের আকাশ সাক্ষী, স্বপ্নপুরের বাতাস সাক্ষী, স্বপ্নপুরের ফুল ফল সাক্ষী, আমি তোমার তুমি আমার।
মেয়ের অবস্থা শেষ এরকম ডিজিটাল ছেলে মেয়ে আছে না নাই এজন্য যুবকদেরকে বলে যায় যুবক বিয়ার আগে প্রেম না বিয়ার পরে বইয়ের সাথে প্রেম কার সাথে বইয়ের সাথে প্রেম করলে সব না গুনাহ আর বান্ধবীর হাত ধরে ঘুরলে সব না গুনাহ এজন্য ভাইতে আপনাদেরকে বলে যাই ভালো করে শুনে যান এ গাই বান্দার তরুণ যুবকেরা বিয়ের আগে প্রেম করা জায়েজ না হারাম আর বিয়ের পরে বইয়ের সাথে প্রেম করা জায়েজ জায়েজ কথা কোন ঠিক না বেটি এজন্য এই বান্ধবীকে রসের আলাপ করো বান্ধবীর সাথে রং ঢং করো এগুলো যদি তোমার বইয়ের সাথে করো জীবনে কোনোদিন আমল নামায় গুনাহ লেখা হবে না অন্য নারীকে সোনা ময়না জাদু পাখি না বইলে ঘরের বউটাকে সালাম দিয়া বলো সোনা তুমি কি করতেছো বউ খুশি হয়ে যাবে কথা কন ঠিক না বেটি এজন্য বইয়ের সাথে দুই চার দশ মিনিট ফোনে কথা বলবেন আদর কইরা বউকে নাম ধইরা ডাকবেন মন খারাপ করেন নাকি আপনারা স্বামী স্ত্রী আর সম্পর্ক করার খুব ভালোভাবে ইসলাম কি বলে বাজান ভালো করে শুনে যান আম্মা আয়েশা থেকে বলেন বিশ্বনবী যেই দিন ঘরে প্রবেশ করতেন আগে আমি আয়েশাকে সালাম দিতেন কোন সুবহানাল্লাহ ফাতেমার জীবনের সত্য কথাটা বলে যাই বাজার যেই রাতের বেলা ফাতেমা দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে সুন্দর করে হাসান হোসাইনকে সেজে ঘুম পাড়াইছে ফাতেমা সুন্দর করে সেজে বসে আছে হযরত আলী নামাজ পড়ার পর ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে হযরত আলী তাকায় দেখে ফাতেমা সুন্দর করে সেজে আছে ফাতেমাকে দেখার পর হযরত আলী সালাম বিনিময় করলো সালাম বিনিময় করার পর বাজান গো ভালো করে শুনে যান ফাতেমার হাত ধরে হযরত আলী মুসাফা করার পর দুইটা বাহু দুইটা হাত বাড়ায় ডেকে বলে ফাতেমা আসো না ফাতেমা তুমি সুন্দর করে সেজে আসো আসো না আমার বুকের ভিতরে আসো এই কথা বলে হযরত আলী দুই হাত দিয়ে ফাতেমাকে বুকের সাথে চেপে ধরলেন আদর করতে লাগলেন হঠাৎ করে ফাতেমা ডেকে বলে স্বামী গো জীবনে কোনো দিন আর ফাতেমা আপনার জন্য সাজে অপেক্ষা করবে না এই কথা শোনার পর ডেকে বলে ফাতেমা তুমি কি বলতে চাও বলে স্বামী গো আমি আপনার কাছে একটা বিষয় বলতে চাই আমি ফাতেমা যদি চলে যাই তুমি আমার একটা আশা পূরণ করবা আমি যদি মারা যাই স্বামী গো বেশি মানুষ যাচ্ছে জানাজার জন্য ডাকবেন না কারণ আমি ফাতেমাকে জানাজা করার জন্য যদি মানুষের সামনে রাখেন ও স্বামী মানুষ বুঝতে পারবে ফাতেমা কতটুকু লম্বা ছিল কতটুকু খাটো ছিল এইটা মানুষজন আন্দাজ করতে পারবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম না খাটো ছিলাম মোটা ছিলাম না চিকন ছিলাম এটা মানুষ টের পাবে বেশি মানুষকে জানাজা দেওয়ার জন্য খবর দেবেন না মৃত্যুর আগ পর্যন্ত পর্দার কথা চিন্তা করছে খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহু আকবার আমাদের মা বোন কি এত পর্দার কথা চিন্তা করে কথা কান না কেন এই আপনারা কি মন খারাপ করতেছেন আমার সাথে কষ্ট পাচ্ছেন একটা বাজলে শেষ করে দেব কোনো টেনশন নাই আমার ভাইরা তাহলে ভালো করে শুনে যান চলবে তাহলে চলায় যায় এদিক শোনেন আপনারা কি কথা যে আপনারা এই যে আপনারা যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি এই যে ওলেও হারাম বা ওলেও হারাম রে মমতা শাহজান জেলে করছে সব হারাম সব হারাম সব হারাম ও ওলে ঘটনা শুনবে বলতেছে বলতেছে ও তাহলে আগের গুলো বলে শেষ করি নাকি কোন আগের গুলো বলে শেষ করো নাকি ফাতেমার কথা বলো ভালো করে শুনে যান বায়রা আমার ভালো করে শুনে হযরত আলী ডেকে বলে বিবি রে তুমি এই কি কথা বলো তুমি যদি চলে যাও আমি আলীর কি হবে আমাকে ভালোবাসার মানুষ তো দুনিয়াতে থাকবে না আমার হাসান আর হুসাইন কাকে মামা বলে ডাকবে এই কথা শোনার পর ফাতেমা ডেকে বলে স্বামী গো আসলে যেতেই হবে দুনিয়াতে কেউ থাকবে না আমার বিদায় মুহূর্তে আপনি এই কাজটা করবেন হযরত ফাতেমা ডেকে বলে স্বামী গো এই কথা কেন বললাম আপনি কি জানেন আমি একদিন আমার বাবার বাড়িতে গেলাম যায়া দেখে আমার
আর বাবা ঘরের দরজা বন্ধ করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। তখন আমি ডেকে বললাম, বাবা গো আপনার কি হয়েছে, আপনি কেন কান্নাকাটি করেন? আমার মা খাদিজার কথা কি মনে পড়ে গেছে নাকি আপনার চাচা আবু তালেবের কথা মনে করেছে? বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা তোর মার কথা মনে পড়ে নাই, আমার চাচার কথা মনে পড়ে নাই, আমাকে যখন মেরাজ করার জন্য মা জান্নাত দেখানো হলো, মা জান্নাত দেখার পর দিলটা আমার খুশি হয়ে গেল, ও মা জান্নাত দেখার পর হৃদয়টা আমার ভরে গেল, মা জান্নাত দেখে আমি হইলাম খুশি, দোয়া করলাম বেশি, আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতি বেশি বেশি। কিন্তু মামাকে যখন জিব্রাইল জাহান্নামে নিয়ে গেল, মা জাহান্নাম দেখার সময় আমি তাকায় দেখলাম জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। কার সংখ্যা বেশি? মা বোনেরা ভালো করে শুনে যান, মা জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। নবীজি ডেকে বলে, মা আমি তাকায় দেখলাম এক শ্রেণীর মহিলার পা থেকে মাথা পর্যন্ত চুলের মুঠি ধইরা এমন ভাবে জাহান্নামের আগুন জ্বালানো পোড়ানো হচ্ছে, মা মহিলার চিৎকারে মনে আসমান জমিন ভেঙে পড়বে। ও মা মহিলা জাহান্নামের আগুনে জ্বলতেছে আর শরীরটা মনে থকবক থকবক করতেছে গরম পানির মতো, মা আমি একবার তাকাইয়া ওদের চিৎকার শোনার পর আর তাকাইতে পারলাম না। আমি তখন জিব্রাইলকে ডেকে বললাম, ভাই জিব্রাইল এই নারীদেরকে কেন জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে কারণটা কি? জিব্রাইল ডেকে বলে, হুজুর এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না।